তখনই আপনার সাথে দুটো জিনিস ঘটিত হবে আর এই দুটো জিনিসই নির্ভর করবে যে ভগবান আপনাকে ভালোবাসছেন কিনা না ভগবান আপনাকে নিজের কাছে ডাকছেন কি না এই কথাটি তো আছে অনেক সহজ আছে অনেক সরল কিন্তু এই সরল কথাটিকেও বোঝার জন্যে যে বুদ্ধি ক্ষমতার প্রয়োজন হয় যে জ্ঞানের প্রয়োজন হয় সেটা যদি না থাকে তাহলে এই সহজ জিনিসটা বুঝতে অনেক সমস্যা হয় মনের একা থাকাকালীন সত্যি কি আমাদের মন একা থাকে আমরা কোথাও একা আছি নিরিবিরি আছি আর মন সত্যি কি সেই সময় একা আছে সেই জিনিসটাকে কি আমরা জানি না মন কখনও আমাদেরকে একা থাকতে দেয় না মনের সাথে কেউ না কেউ তো থাকে দুই রকমের জিনিস যেটা থাকবেই থাকবে সেটা হলো যে এটা আমি পাবই পাবো আর এটা আমি পাবো না মন যখনই একা থাকবে তখন একবার মন বলবে কি আমার জীবনে যাবতীয় জিনিস যেগুলো হচ্ছে সেগুলো সব ভালো হচ্ছে সেগুলোর থেকে আমি সব ভালো জিনিসই পাবো আর কোনো সময় মন বলে যে আমার কোনো জিনিসই ভালো হচ্ছে না কিছু জিনিসই পাবো না আর কিছু মানুষ এরকম আছে যার একটা জিনিস ভালো লাগে বাকি একশোটা খারাপ লাগে আর কেউ কেউ তো একশোর মধ্যে একশোই খারাপে থাকে এই রকমের অবস্থাতে যখন মানুষ থাকে তখন সর্বপ্রথমে তাকে একটি প্রশ্ন নিজেকেই করা দরকার কি আমি একা তো আছি কিন্তু আমি কি নিজের খারাপ ভাবনার থেকে উপরে উঠতে পেরেছি ভগবান আমাকে ভালোবাসছেন কি না সেটা জানার জন্যে মনের একা থাকা খুব দরকার এটা সত্যি কিন্তু মনে একা থাকাকালীন কিছু ঘটনাগুলো যদি ঘটছে তাহলে সেই ঘটনাগুলোই আপনাকে বলে দেবে যে ভগবান আপনাকে ভালোবাসছেন কি না বা ভগবানের সাথে আপনার সম্পর্ক ঠিক করে হচ্ছে কিনা ভিডিওর আরম্ভে আমি আপনাকে বললাম যে এটা পাব না এটা পাবো না মন এই দুটো জিনিসের থেকে যখন একান্ত থেকে উপরে উঠতে পারে পাবো আর পাবো না থেকেও উপরে যেখানে শুধু রয়েছে ভগবানের প্রতি বিশ্বাস আর অন্য কিছু না না সেখানে কোনো ভালো রয়েছে না সেখানে কোনো খারাপ রয়েছে সেই বিশ্বাসটি যদি থাকে তাহলে ভগবান সত্যি ভালোবাসেন কিন্তু এই বিশ্বাসের জন্ম কোথার থেকে হবে এটা তো আমরা জানি না মনের মধ্যে এই বিশ্বাসকে জন্ম দেওয়ানোর জন্য প্রয়োজন হয় জ্ঞানের একটা বন্ধ ঘরের মধ্যে যদি এক বাচ্চা আছে আর তার মা বাবা আছে আর বাচ্চা যদি কাঁদছে মা বাবারা নিজের কাজ করছে মা রান্না করছেন বাবা কিছু লেখাপড়া করছেন আর ইতিমধ্যে ছেলে কাঁদছে তারা জানেন কাঁদছে কিন্তু তারা কান দিচ্ছেন না আর যদি মোহ বসতো মায়া বসতো সেই একা ছেলেকে সেই একা মনকে যদি একটু আপনি ঘুরে তাকালেন তখন সেই ছেলেটি এরকম এরকম কাজ করবে যেটা তার আগে সে করছিল না আপনার একা মনকে একা ছাড়তে হবে একা মনকে একা ছাড়ার জন্য প্রথমে দুটি বিচারের ত্যাগ করতে হবে যে আমি কি পাবো আর কি পাবো না আমার মধ্যে ভালো বিচার কোনটা খারাপ বিচার কোনটা আমাকে দুটোরই ত্যাগ করে দেবার আছে আর তার জন্যই প্রয়োজন আগেই বললাম বিশ্বাসের আর বিশ্বাস জন্ম নেয় শুধু জ্ঞান থাকাতে আর এই জ্ঞানটি আপনি কী করে বাড়াবেন তার জন্য সেই বাচ্চাটিকে তো বুঝতে হবে যেটা ঘরে বসে একাই কাঁচছে যখন আপনি সেই ছেলেটিকে বুঝতে পারবেন তখনই আপনার সাথে দুটো জিনিস ঘটিত হবে আর এই দুটো জিনিসই নির্ভর করবে যে ভগবান আপনাকে ভালোবাসছেন কি না ভগবান আপনাকে নিজের কাছে ডাকছেন কি না প্রথম যখনই আপনি বুঝে যাবেন কি সেই ছেলের আসল আবদারের কারণ কি তখনই আপনার উদ্দেশ্যগুলোর মধ্যে শুদ্ধতা চলে আসবে আপনি যে উদ্দেশ্যটা করছিলেন তার মধ্যে শুদ্ধতা চলে এলো আর যখনই শুদ্ধতা এলো তখনই দুই নম্বর জিনিসটা অটোমেটিক ঘটিত হবে খারাপ ভাবনার থেকে আপনি উপরে উঠে যাবেন অনেক উপরে উঠে যাবেন কোনো খারাপ ভাবনা আপনাকে ধরে রাখতে পারবে না আর যখন এই দুটি জিনিস পেয়ে গেলেন তখনই ভগবান আপনাকে ভালোবাসতে আরম্ভ করলো তখনই ভগবানের সাথে আপনার মিল বন্ধন অনেক মজবুত হয়ে যাবে এটাই হচ্ছে জীবনের ভগবানকে পাওয়ার সার কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই করবেন চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী